হ্যালো ভিউয়ার্স, এক্কা দোক্কার আগামী পর্বে দেখানো হয়েছে রাধিকা অনির্বাণের বিয়েতে হাজির হয়েছে পোকরাজ। পোকরাজকে দেখে অনির্বাণ কোনোভাবে ভুল বুঝবে না তো, ঠিকই করতে চলেছে। সেক্ষেত্রে বলি তোমাদের যে রাধিকা অনির্বাণের ধুমধাম করে বিয়ে তো হতে চলেছে, সেই বিয়েতে পোকরাজ, পোকরাজের মা, পোকরাজের বাবা রঞ্জাবতী তো আসবে। কিন্তু পোকরাজের মায়ের এমন কিছু কথা, এমন কিছু ব্যবহার যেগুলো কোনোভাবেই অনির্বাণের ভালো লাগবে না। অনির্বাণ বারবার করে ভুল বুঝবে পোকরাজকেই, আর তারপরে প্রতিবাদও কিন্তু করবে একটু আধটু। তবে যাই হোক, রাধিকাকে যেন ভুল না বোঝে এটাই দেখার বিষয়। তবে হ্যাঁ, রাধিকাকে যতটা অসম্মানই করা হবে সেই অসম্মানের হাত থেকে কিন্তু অনির্বাণই রাধিকাকে বাঁচাবে, প্রতিবাদ করবে। আর এই প্রতিবাদ দেখে পোকরাজ বুঝতে পারবে সত্যিই রাধিকা তুমি সুখী হবে, আমি যেটা কোনোদিনও করতে পারিনি অনির্বাণ সেটা তোমার জন্য করছে রাধিকা, এটা কি কম বড় কথা? আর তুমিও যে রাধিকা এতটা ভালোবাসো অনির্বাণকে, সেটা আমাকেও তুমি কোনোদিনও ভালোবাসোনি, সেটা আমি বুঝতে পেরেছি রাধিকা। আসলে আমাদের সম্পর্কটা হওয়ার ছিল না, মনে মনে এই সমস্ত কথাই ভাবে। এমনকি বিয়ে হয়ে যাওয়ার পরে রাধিকার সাথে আড়ালে কথাও বলছিল, এমন সময় অনির্বাণ চলে আসে আর বলে আমি কি ডিস্টার্ব করলাম না। অ্যাকচুয়ালি অনির্বাণ কিন্তু একটু পজেসিভ, তো সে কখনোই পছন্দ করবে না যে রাধিকার সাথে আলাদা পোকরাজ কিছু কথা বলবে, সেটা কখনো রাধিকার জন্য মেনেও নিতে পারবে না অনির্বাণ। একটু রাগ হবে, তবে সেটা রাধিকা ভাঙিয়ে দেবে যে এরকম কিছুই নয় যেটা তুমি ভাবছো, ও শুধুমাত্রই আমার সাথে কথা বলতে এসেছিল, ব্যাস এইটুকুনি, ওর মতো সুখে আছে, ভালো আছে, আর আমি আমার মতো নতুন জীবন শুরু করেছি, আর এই নতুন জীবনে পোকরাজের কোনো জায়গা নেই আমার জীবনে, ও আমার বন্ধু, ব্যাস ওইটুকুনি, এর থেকে বেশি কিছুই নয়। সমস্তটা শুনে অনির্বাণ বুঝতে পারে এবং ক্ষমা করে দেয় রাধিকাকে, আবার মিল হয়ে যায় তাদের, সমস্ত কিছু বাধা পেরিয়ে তাদের দুজন দুজনের বিয়ে তো হয়ে গেল। এবার সামনে কোন বিপদ, কোন ঝড়, কোন নতুন গল্প আসতে চলেছে অনির্বাণ রাধিকার জীবনে, সেই সব কিছু জানতে হলে অবশ্যই স্টার জলসার পেজে চোখ রাখো, স্টার জলসার পর্দায় চোখ রাখো এক্কা দোক্কা ধারাবাহিক দেখার জন্য। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি।